আসসালামু আলাইকুম বিওয়ার্স এরর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয় কারিগরি শিক্ষা অধিদপ্তরে একাধিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পরীক্ষা গ্রহণের তারিখ বিশ আগস্ট দু আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে প্রথমই থাকছে সাধারণ জ্ঞান অংশ লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের সীমান্তে অবস্থিত ভারত পাকিস্তান ছয় দফা কর্মসূচি ঘোষিত হয় উনিশশো সালে পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক শূন্য কিলোমিটার স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত স্ট্যাচু অফ পিস নাগাসাকিতে অবস্থিত বিখ্যাত চিত্রক চিত্রকর্ম ম্যাডোনা তেতাল্লিশ এর চিত্রকর কে জয়নুল আবেদিন অপারেশন সার্চ লাইট যে সালে সংগঠিত হয় উনিশশো সালে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় জার্মানি বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী মুজিব বর্ষ উদযাপন কাল হল ছাব্বিশ মার্চ দু থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায় কাতারে অবস্থিত হবে দু সালের ফিফা বিশ্বকাপ কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না চীন বর্তমানে বিশ্বের শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে জাপানের সংবিধানকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্গত তুরস্কের অন্তর্গত নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনো স্থান পায়নি মহাস্থানগড় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি জয়যাত্রা বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয় আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত বাসন কে প্রদান করেন মার্টিন লুথার কিং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল কত দু থেকে 2030। হাজার বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কোন সালে উনিশশো সালে এখন থাকছে বাংলা অংশ রাবণের চিতা বাগদারাটির অর্থ কি রাবণের চিতা বাগদারাটির অর্থ চির অশান্তি কর্মে যাহার ক্লান্তি নাই এ বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী দুমকেতু ছদ্মনামটি কোন লেখকের কাজী নজরুল ইসলাম এর সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় দেশের জনসেবা কর দেশের কোন কারকে কোন বিভক্তি সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি পরিচ্ছেদ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি কোন বানানটি শুদ্ধ গৃহিণী বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী সবার উপর মানুষ সত্ত্ব তাহার উপর নাই কার লেখা চণ্ডীদাস যা বাসায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলে অনির্বর্চনীয় নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ ডাকি ঐহিক শব্দের বিপরীত শব্দ হল পারত্রিক দুয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি হবে অন্যতর ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা কে এস ওয়াজেদ আলী যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি হবে অভিরা জমিদার শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি জমিদার নীল লুহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি ছুটি কোন দুটি রচনা একই শ্রেণীর গীতাঞ্জলি ও অগ্নিবীণা হাটবাজার হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস সমার্থে পানিনি ছিলেন কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি রবি সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতিপত্ত কোনটি সর্বাঙ্গ যোগ ইন উজানের কই বাগদারাটির অর্থ কি সহজলভ্য স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা কে শামসুর রহমান সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সম যোগ বিধান নাম শব্দটি দিয়ে বুঝায় মাকরসা সর্বজন এর বিশেষণ কি সর্বজনীন বাংলা উপসর্গ কয়টি একুশটি সমাপ্ত বাংলা এবং সাধারণ জ্ঞান অংশের সমাধান দেওয়া হল ইংরেজি এবং গণিত অংশের সমাধান পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখবেন আর গণিত এবং ইংরেজি অংশের সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চোখ রাখুন অ্যারোর সলিউশন চ্যানেলে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ